এটা গোপালপুর। এই গ্রামে থাকে আমার প্রিয় বন্ধু রমেশ, আমি সুভাষ। কিন্তু গ্রামে সবাই আমাকে ডাক্তার দাদা বলে ডাকে, আর কল্পনাকে ডাক্তার দিদি। তোকে দেখে চলে আমার প্রাণ সজনি গো, তোকে দেখে চলে আমার প্রাণ। বাবু, পড়ালেখা ডাক্তার হয় নাকি মানুষ হওয়া যায় না? জানো, বাপের ঘরে অনেক পড়িস, শ্বশুর ঘরে পড়বি না দেখবো। যে কি হচ্ছে? আন্ডার বাটা নাই পালি গো। হ্যাঁ, আমি এই পড়ে নিয়ে এসেছি। হ্যাঁ দেখো, আমি এই পড়ে নিয়ে এসেছি। অষ্টিক আহার না জোগালে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। মানুষের শরীরে কটা হাড় থাকে তোমরা জানো? জানি শুনে চুয়াইন ঝাপ, ছানাপোনা ছোট ছোট আছে, কেন যে তোরা মদ খাস? এই মাতাল কোথাকার, এখন ঘর যাব মার খাবো, পরে ঘর যাব তাও মার খাবো, ওয়াইলে ভালো মদি আরো খাবো। কলি যুগে মদের বড় মান ভাই রে, কলি যুগে মদের বড় নাম ভাই রে, কলি যুগে মদের বড় মান। দারুণ হইছে দিদি সিলাইটা। আরে দুলার, বাপে মায়ে যে বিহা দিয়েছেন কি বিকে দিয়েছেন! কথাটার কিছু জবাব দিলি নাই যে এটা কত যে মা বহিরা সোহে আসছে, আমরা কে দেখি করে কেউ কিছু বলবে? এই যে মেশিনটা, এটা কি তোর বাপের করলে আলগাই নিয়ে এসেছে? সুবীর, তুই মদ খাইছিস, মজা তো খাইছিস বন্ধু, চলো বাইরে যাবো। কল্পনা, আর কেন থাকবা, দরকার নেই। এটা খাইলে কি হবে এক ডাক্তার বাবু? 8-12 ঘন্টার ভিতরে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কে অসর। এখন তো ঘুমা উঠে দে। কিন্তু এটাই, কেউ যদি কিছু করতে পারে তো ওটা তুমি বোঠ। কেমন দেখাতো? ভেরি গুড ইভিনিং টু এভরিবডি, আই এম ডক্টর রমেশ, এমবিবিএস ফ্রম কিংস মেডিকেল কলেজ মুম্বাই।